আশা করি সবাই ভালো আছেন। আজকে হলো ঈদের আগের দিন, দেখেন উড়াদুরা বৃষ্টি চলতেছে, তো এই বৃষ্টি যদি ঈদের দিন হয় তাহলে মানুষ কি কত একটা বিপদে পড়বে চিন্তা করছেন? তো আল্লাহর খেলা সবই ভালো। তো আর কার কোন ডিস্ট্রিক্ট থেকে, কার কোন বাড়ি থেকে, কার কোন থানা থেকে তো এভাবে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো আমি জানতে চাই বাংলাদেশের সব প্রান্তিক থেকে কার কোন জায়গা থেকে বৃষ্টি হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন মেসেজের মাধ্যমে, তো আমি দেখতে চাই। তো আজকে দুম বৃষ্টি চলছে, দেখেন আমি আমার গ্রামের বাড়িতে চলে আসছি, এসে সারাদিন বৃষ্টি, তো বাসা থেকে বের হতে পারতাছি না। তো আসলে বিষয়টা খুবই খারাপ। আর কালকে যারা ঈদ হবে তাদের যদি এই অবস্থা হয় তাহলে চিন্তা করেন মানুষ কতটুকু কষ্ট করবে। যারা কুরবানি দিবে তারা ঠিকমতো কুরবানি গুস্ত কাটতে পারবে না, কত সমস্যা। এত সমস্যার ভিতরে সমাধান অবশ্যই আল্লাহ তাআলা দিয়ে দিবে, ফয়সালা করে দিবে। আশা করি আল্লাহ তাআলা ঈদের দিন বৃষ্টি না দেখ, আল্লাহর কাছে সবাই চাওয়া। তো এটাই তো, আকাশটা দেখেন কত সুন্দর, আকাশটা এত ভালো লাগে, দেখেন বৃষ্টি কি সুন্দর দেখছেন দর্শক। তাই বলে অনেকে ঈদের নতুন পাঞ্জাবি পরবে, অনেকে ফুলাপান নিয়ে ঈদের নামাজে যাবে, তো এভাবে যদি বৃষ্টি হয় তো সবার জন্যই তো সমস্যা। তো কি বলবো, আল্লাহ যা বলে, আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। তো দেখেন আমি আমাদের গ্রামের বাড়িতে আসছি, তো আসার পরে দেখি বৃষ্টির আবহাওয়াটা কীরকম। দেখেন বৃষ্টি আস্তে আস্তে বৃষ্টি কমে যাবে, দেখেন দৃশ্যটা কবে সুন্দর, কত সুন্দর। তো আশা করি সবাই ভালো থাকেন, নেক্সট ভিডিও পাবেন, আল্লাহ হাফেজ।